সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার বরাবরে জামাতের পক্ষ থেকে আগামী 10 তারিখের কর্মসূচি সফল করা এবং পুলিশের সহযোগিতা চেয়ে মূলত কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম। আমাদের এই আবেদন পত্রটি পুলিশের পুলিশ কমিশনার জনাব সৈয়দ মামুন মোস্তফা, তিনি আমাদের আবেদন পত্রটি এবং আমাদের বক্তব্যগুলো অত্যন্ত শান্ত শিষ্টভাবে তিনি শুনেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এবং জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরাও ওনাকে অভিহিত করেছি, যেহেতু গত 5 তারিখে আমরা আবেদন করেছিলাম এবং জামাতের প্রোগ্রামের তাদের সহযোগিতা চেয়ে, কিন্তু তারা একটি কারণ দেখিয়ে যে ওপেনিং ডেট হওয়ার অনুমতি দেওয়া সম্ভব না বলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন এরপরে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জরুরি বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতেই তারা মূলত পুলিশের এই বক্তব্যটাকে অনার করে তারা তাদের কর্মসূচি পরিবর্তন করে আগামী 10 তারিখ শনিবার এই কর্মসূচি ঘোষণা করে। সে বিষয়টি আমরা মূলত এই পুলিশের উদ্যতন অফিসারদেরকে ইনফর্ম করে আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি, যেহেতু পুলিশের এই বক্তব্যকে অনার করেই মূলত জামাত ইসলামী নতুন করেই কর্মসূচি দিয়েছে ওপেনিং ডেটের পরিবর্তে অফ ডেটে, এবং সেই শনিবারের কর্মসূচিটি সফল করার জন্য আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। পুলিশের যিনি কর্মকর্তা এটি রিসিভ করেছেন তিনি বলেছেন যেহেতু এগুলো সিদ্ধান্ত হয় পুলিশের উচ্চ পর্যায়ের একটি মাধ্যমে, সেখানে তিনি আমাদের এই বক্তব্যগুলো প্লেস করবেন এবং সেখানে ওনারা যাই ওনাদেরকে বলে সেটি আমাদেরকে আবার জানাবেন। এক্ষেত্রে আমি আরো একটি কথা বলতে চাই, আমরা জন্য আমরা জামাতের উদ্যতন কর্তৃপক্ষকে ইনফর্ম হলেও জামাত ইসলামী একটি সহনশীল পরিবেশে, সুন্দর একটি পরিবেশে তাদের এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বারবার নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, যানবাহনের ক্ষতি করছে, এজন্য জামাতকে কোনো ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না এবং তারা পরিকল্পনা নিয়েই এই ধরনের প্রোগ্রাম করছে। এই বিষয়ে আপনার মন্তব্য? আশা করি এই বিষয়ের এখন আস্তে আস্তে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। আমরা পুলিশ প্রশাসনকে এটা অভিহিত করতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামীর মিছিল থেকে মূলত পুলিশের সাথে বা অন্য কারোর সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি, এটি হলো একটি পরিকল্পিত ষড়যন্ত্র যারা জামাত ইসলামীকে এভাবে কালার করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে। আমরা বলছি যদি জামাতকে আনুষ্ঠানিকভাবে এরকম প্রোগ্রামের অনুমতি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে রাজধানী